এর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা মারামারি মামলা সম্পর্কে আলোচনা করব। সাধারণত পূর্ব শত্রুতার জের, ভূমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ, টাকা পয়সা সংক্রান্ত বিরোধ অথবা প্রভাব বিস্তারের লক্ষ্যে এরকম নানা কারণে বিভিন্ন পক্ষদের মধ্যে মারামারির ঘটনা ঘটে থাকে। এ ধরনের মামলায় আংশিক সত্য হলেও অনেক কিছুই মিথ্যা ও সাজানো ঘটনা হয়ে থাকে। এতে হয়রানির শিকার হয় সাধারণ মানুষ, কারণ এ ধরনের মামলায় একসঙ্গে অনেক মানুষকে জড়িত করে এ ধরনের মামলাগুলো সাধারণত করা হয়ে থাকে। মারামারি মামলা সাধারণত কিছু কমন ধারার মামলা হয়ে থাকে। বাদী বা এজাহারকারী পক্ষ সাধারণত দণ্ডবিধির 326 ধারা সহ অপরাপর ধারায় মামলা করতে আগ্রহী হয়ে থাকে। কারণ হিসাবে আঘাতজনিত যত মামলা আছে তার মধ্যে সবচেয়ে বেশি শাস্তি 326 ধারায়। উদাহরণস্বরূপ 326 মামলার যে এজাহার, এই ধরনের একটি এজাহার দেখব। এই ধরনের এজাহারে আমরা সাধারণত আমাদের অভিজ্ঞতায় যা দেখেছি কিছু কমন ধারা থাকে, যেমন 323, 324, 325, 326, 307, 506, 147, 379, 380 দণ্ডবিধির এই ধারাগুলো সাধারণত মারামারির মামলায় থাকে। এবং যাদের মধ্যে 326 ধারা বা 307 ধারার অভিযোগ আনা হয় তাদের জামিন লাভ করা বেশ কঠিন হয়। যদিও 326 ধারায় মামলা করতে হলে মারাত্মক জখম বা গ্রিভিয়াস হার্ট ইন নেচার এই ধরনের মেডিকেল সার্টিফিকেট বা এমসি লাগে। আমরা জানি যে 326 মামলায় যদি কেউ হাজতে যায় তাহলে সাধারণত সহজেই জামিন হতে চায় না। অনেক সময় সেটা 15 দিন, 1 মাস, অনেক সময় ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয় না, অনেক সময় দায়রা আদালত বা ক্ষেত্রবিশেষে হাইকোর্ট থেকেও জামিন আনতে হয়। যেহেতু 326 মামলা বেশ শক্ত ভিত্তি, তো সুতরাং 326 মামলাগুলো আসলে কি সেটা আমরা একটু জেনে আসি। 326 ধারার মামলা হলো স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্রের মাধ্যমে গুরুতর আঘাত দান করলে 326 ধারায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত শাস্তিযোগ্য হতে পারে, এমনকি অর্থদণ্ড হতে পারে। 326 ধারায় গুরুতর আঘাত বলতে কী বোঝায় তা আমরা বোঝার চেষ্টা করি। 1, পুরুষত্বহীন করা। 2, স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টি বা জ্যোতি নষ্ট করা। 3, স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেয়া। 4, যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। 5, দেহের যে কোনো অঙ্গের বা গ্রন্থির কর্মশক্তি নাশ বা ক্ষতি সাধন। 6, মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃতিকরণ। 7, যে কোনো হাড় বা দাঁত ভাঙা বা স্থানচ্যুত করা। 8, যে আঘাতে আহত ব্যক্তিকে মেরে ফেলে না কিন্তু তার জীবন বিপন্ন করে, বা যে আঘাতের ব্যথা 20 দিনের বেশি স্থায়ী থাকে এবং এর ফলে আহত ব্যক্তি তার নিজের কাজ করতে অক্ষম হয়ে পড়ে। গুরুতর আঘাত যদি মারাত্মক অস্ত্র দ্বারা না হয় তাহলে সেটা 325 ধারা হবে। দণ্ডবিধির 325 ধারায় বলা আছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের শাস্তি, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করে তবে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তবে 325 ধারা বেলেবল বা জামিনযোগ্য ধারার অপরাধ। সুতরাং এখানে একটা জিনিস আমরা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে 326 যেই ব্যক্তির বিরুদ্ধে এলিগেশন থাকে, অর্থাৎ যাকে অভিযোগে 326 আনা হয় তার ব্যাপারে বিজ্ঞ আদালত জামিন দেওয়ার ব্যাপারে অনেক কঠিন বা কঠোর হয় নর্মালি। আর অপরাপর সেকশনে যারা থাকে, যেমন 325 ধারা যার বিরুদ্ধে আনিত হয়, 325 ধারার সেকশনটি বেলেবল। 323 অর্থাৎ স্বল্প আঘাত, মারামারি বা নীলাফুলা জখম করা, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আনা হয় তারাও সাধারণত বেলেবল সেকশনে থাকে। যদিও 379 এবং 380 অর্থাৎ চুরির অপরাধ
অনেক সময় দেখা যায় মারামারির মামলায় মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে বা স্বর্ণের চেইন নিয়ে গেছে, এই ধরনের অভিযোগ আনয়ন করা হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও যেহেতু 379-380 যদিও নন বেলেবল বা জামিন অযোগ্য ধারার অপরাধ, তারপরেও এই ধরনের মামলায় অর্থাৎ 326-এর মামলায় এগুলি অলংকারিক সেকশন বা অর্নামেন্টাল সেকশন হিসাবে এই ধরনের আসামিদেরকেও বিজ্ঞ আদালত জামিন দিয়ে থাকে। আর 326 যে ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন থাকে সেই ব্যক্তির জামিন পাওয়াটা তুলনামূলক কঠিন হয়ে যায়, এবং যদি জেল হাজতে যায়, আমরা ইতিপূর্বে বলেছি জেল হাজতে গেলে সাধারণত একটু বেশ সময় লাগে, 15 দিন, 1 মাস, অনেক সময় নিম্ন আদালত জামিন না দিলে সেক্ষেত্রে উচ্চ আদালত জেলা ও দায়রা জজে অথবা হাইকোর্টে গিয়ে জামিনের ব্যবস্থা করতে হয়। তো গুরুতর আঘাত মারাত্মক অস্ত্রের মাধ্যমে না হয়ে তবুও আমরা ডাক্তারকে বলি যেন 326 লিখে দেয়, অর্থাৎ গ্রিভিয়াস হার্ট ইন ন্যাচার এই কথাটি লিখে দেয়। কারণ প্রকৃতপক্ষে আমরা 325 ধারাকে 326 ধারা করতে গিয়ে আমরা মিথ্যার আশ্রয় নিই, যার কারণে বেশিরভাগ মামলাই চূড়ান্ত পর্যায় পর্যন্ত যায় না। আর যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে মিথ্যার আশ্রয় না নিয়ে প্রকৃত মামলা করাই ভালো। মারামারি মামলাতে আমাদের অভিজ্ঞতায় দেখেছি অধিকাংশ মামলাই মিথ্যা এবং সাজানো হয়ে থাকে, কারণ এই ধরনের মামলায়, আমরা ইতিপূর্বে বলেছি, এই ধরনের মামলায় সাধারণ মানুষ অনেক থাকেন এবং তাদেরকে এই মামলাতে পূর্বশত্রুতার কারণে, নানাবিধ কারণে তাদেরকে জড়িত করে এই মামলার এজাহারভুক্ত করা হয়। তো আসলে মিথ্যা মামলা লং সময় টিকে না, সুতরাং সত্য মামলাগুলাই করা ভালো, সেক্ষেত্রে সেকশন যাই আসুক। যাই হোক, দুটি পক্ষের মধ্যে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারির কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ নিকটস্থ হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে, সাধারণত সরকারি হসপিটালগুলোতেই চিকিৎসা নিলে সেখানে পুলিশ কেস হয়ে ধরনের একটি সিল সহ প্রেসক্রিপশন সংশ্লিষ্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ করার পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার কোনো কর্মকর্তাকে বা পুলিশ অফিসার, সেটা সাব ইন্সপেক্টর হতে পারে, এই ধরনের কাউকে আসামিদেরকে গ্রেফতার করার জন্য অথবা ঘটনাটিকে প্রাথমিকভাবে তদন্ত করার জন্য পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন, প্রাথমিক খোঁজ খবর নিয়ে যারা জড়িত ঘটনার সাথে তাদেরকে ধরে সংশ্লিষ্ট থানায় মামলা নাম্বার বসিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, সেই ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও সেকশনে পাঠিয়ে দেয়। অর্থাৎ এজাহার লিপিবদ্ধ করার পরে 24 ঘন্টার মধ্যে আসামি ধরতে পারলে আসামিসহ ফরওয়ার্ডিং, এবং আসামি ধরতে না পারলেও 24 ঘন্টার মধ্যে FIR পাঠিয়ে দেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বরাবরে। সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট বলতে ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সেকশন আছে, সেই জিআরও সেকশনে এজাহার, FIR, FIR হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, এই দুটি এবং আসামি ধরতে পারলে আসামি সহ ফরওয়ার্ডিং, এই জিনিসগুলো সংশ্লিষ্ট যে জিআরও সেকশন, সেই জিআরও সেকশনে 24 ঘন্টার মধ্যেই পৌঁছে যায় মামলা রুজু হওয়ার। তারপরে সংশ্লিষ্ট যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, এর মধ্যে সংশ্লিষ্ট কোনো আয়োগকে দায়িত্বপ্রাপ্ত দেন, দায়িত্বপ্রাপ্ত করেন, আয়োগ বলতে ইনভেস্টিগেশন অফিসার, সেটা সাধারণত SI পদমর্যাদার হয়ে থাকে, উনি পরবর্তী ঘটনাকে বিস্তারিত তদন্ত করে সাধারণত 120 দিনের মধ্যে উনি চার্জশিট এবং সিডি সহ, অর্থাৎ চার্জশিট বলতে ঘটনার স্থল, ঘটনার খসড়া মানচিত্র এবং যাদের মানিত সাক্ষী আছে তাদের 161-এ জবানবন্দি সহ আনুষাঙ্গিক কার্যক্রমগুলো করে টোটাল CDT সহ, যদি ঘটনার সত্যতা পান তাহলে চার্জশিট, আর ঘটনার সত্যতা না পেলে ফাইনাল রিপোর্ট সহ সংশ্লিষ্ট জিআরও সেকশনে পাঠিয়ে দেন। অপরদিকে আসামিপক্ষের করণীয় কী? তো যদি আসামি গ্রেফতার হয় তাহলে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট যে ম্যাজিস্ট্রেট আদালত, সেই ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দিবেন। সুতরাং ম্যাজিস্ট্রেট আদালতে আসার পরে ম্যাজিস্ট্রেট আদালতের যে জিআরও সেকশন আছে, সেই জিআরও সেকশন থেকে মামলার যে নথি, অর্থাৎ মামলার যে এজাহার, FIR এবং ফরওয়ার্ডিং সহ এগুলো কপি সংগ্রহ করবেন এবং তার পরিচিত যে লয়ার আছে তার সঙ্গে যোগাযোগ করবেন, এবং সেই লয়ার নথি উঠিয়ে সেখানে দেখবেন যে 326 ছাড়া অন্যান্য সেকশনে যেগুলো আছে, সেই সেকশনগুলোর মধ্যে যাদের বেলেবল সেকশন বা যাদের সম্পর্কে অভিযোগ কম গুরুতর, তাদের যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে জামিন চাইবেন, আর যদি গ্রেফতার না হয় তাহলে সেক্ষেত্রে সারেন্ডার দিতে পারেন। নর্মালি এখানে কিছু টেকনিক্যাল টার্ম আছে, অনেক সময় আমরা লয়াররা যেটা করি সেটা হচ্ছে আসামির পক্ষে, যেহেতু আমি বলেছি এই মামলার মধ্যে সবাই আসলে একই রকমভাবে ইনভলভ থাকে না,
যাদের ইনভলভমেন্ট কম থাকে অথবা ঘটনা মিথ্যা মামলায় হয়তো অনেকে জড়িত হয়ে যান, তো নর্মালি যাদের এলিগেশনটা কম থাকে, কম গুরুত্ব বহন করে, যেমন 323 অভিযোগ থাকে, অনেকের ক্ষেত্রে 379 380 থাকে, তাদেরকে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন দিয়ে দেয়। তো তাদের জামিনটা হওয়ার পরে পরবর্তীতে অপরাপর যারা যাদের আসামিদের গুরুত্ব বেশি, অর্থাৎ 326 যে সেকশনগুলো আছে, অথবা ধরেন কিছু অংশ জামিন হলো যাদের এলিগেশন 325 বা 307 আছে, তাদের অনেক সময় সহ আসামির জামিন, যেহেতু সহ আসামির জামিন একটি আইনের জামিন পাওয়ার একটা গ্রাউন্ডস, সুতরাং এই গ্রাউন্ডসেও ধারাবাহিকভাবে বাকিদের জামিন হয়ে যায়। অর্থাৎ যেহেতু প্রথম দিকে যাদের কম গুরুত্বপূর্ণ তাদের সারেন্ডার, অথবা যদি ধরে নিয়ে আসে বিজ্ঞ আদালত জামিন দিলে পরবর্তীতে যদি অন্যান্য আসামি থাকে তাদেরও জামিন হয়ে যায়। আর 326-এর যে বিষয়টি থাকে, 326-এর যাদের বিরুদ্ধে এলিগেশন 326 থাকে, তাদের একটু যদি ধরে নিয়ে আসে তাহলে তো বললামই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে নিম্ন আদালত জামিন চাইতে হয়, নিম্ন আদালত জামিন না দিলে ধীরে ধীরে উচ্চ আদালতগুলোতে যাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যায় 325-এর মামলা, বাট মামলার এজাহার হয়েছে 326-এর, পরবর্তীতে যখন চার্জশিট আসে তখন দেখা যায় 326 বাদ দিয়ে 325 বা 323-এর চার্জশিট আসে, সেক্ষেত্রে তাদের পরবর্তীতে ওই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যদি এরকম কিছু আসে তাহলে জামিন পাওয়াটা ইজি হয়ে যায়। সুতরাং 326-এর ক্ষেত্রে সারেন্ডারদের ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় বিবেচনা করি। আবার দেখা গেছে যে এজাহারের মধ্যে 326 দেওয়া আছে, বাট যে এমসি আছে সেই এমসি 326-কে সাপোর্ট করে না, অথবা ঘটনার পরিক্রমায় অনেক ধরনের জায়গা থাকে 326-এর মামলায়ও জামিন দেওয়ার, সেটা যদি বিজ্ঞ আইনজীবী যিনি আছেন তিনি ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনা করে, 326-এর মামলা হলে যে জামিন হবে না ঠিক এরকম না, যদি ওই ধরনের কোনো গ্রাউন্ডস থাকে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তিনি জামিন চেতে পারেন, এবং বিজ্ঞ আদালত যদি গ্রাউন্ডস যদি দেখেন যে মামলার গ্রাউন্ডসে জামিন দেওয়া যেতে পারে তাহলে সেক্ষেত্রে অনেক সময় জামিন দিয়ে থাকে। আরেকটা জিনিস বলে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে অনেক সময় যদি থানাতে মামলা না নেয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে গিয়ে মামলা করতে পারেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় যদি মনে করেন যে সেই মামলাটি সরাসরি তদন্ত হওয়া দরকার তাহলে সে তদন্ত দিতে পারেন, যদি ওনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে মামলাটিকে সরাসরি এফআইআর হিসাবেও দিতে পারেন, অর্থাৎ সরাসরি থানায় মামলা এন্ট্রি হলে যা হতো সেই একই ধরনের ইম্প্যাক্ট এই অর্ডারেও হবে। সুতরাং এই বিষয়টি, অর্থাৎ ঘটনার যদি সত্যতা হয় তাহলে মামলা করার যিনি ক্ষতিগ্রস্ত পক্ষ তার মামলা করার জায়গা থানাতে এবং কোর্টে দুই জায়গাতেই রয়েছে। আর মিথ্যা মামলা মারামারির ঘটনায় অনেক সময় অনেক অতিরঞ্জিত করে মিথ্যা মামলা করে থাকে, তো আমাদের একজন আইনজীবী হিসাবে আমার বক্তব্য হচ্ছে মিথ্যা মামলা না করেই ভালো, কারণ মিথ্যা মামলাগুলো করলে ভবিষ্যতে এই মামলাগুলোর থেকে কোনো ধরনের আউটপুট ফাইনালি আসে না। আপনাদের আইন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদেরকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।